নমস্কার, আমি বিট্টু রায় চৌধুরী এবং আমার সঙ্গে দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা অবনতির দিকে যাচ্ছে, কোথাও কার্নিভাল হচ্ছে, পুজোর মৌসুম চলছে, উৎসব চলছে, কিন্তু তার মাঝে দাঁড়িয়ে কোনো একটাখানে দেখা যাচ্ছে কলকাতার আনাচে কানাচে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা চোখের জল ফেলছেন। কেন না, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না। বারবার সরকারের দ্বারস্থ হয়েছেন কিন্তু চাকরির দেখা নেই। সেই কারণে গতকাল কোজাগরী লক্ষ্মী পুজোতেও দেখা গিয়েছে যে চাকরি প্রার্থীরা তারা অদৃশ্য লক্ষ্মীর পুজো করছেন। অত্যন্ত সিগনিফিকেন্ট এই ধরনের ঘটনা। কিন্তু আজকে লক্ষ্মী পুজোর পরের দিনে একটা অদ্ভুত, একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলো চাকরি প্রার্থীদের মধ্যে। কি পরিস্থিতি? যারা 2009 সালে চাকরি প্রার্থী, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরি পাননি, 13 বছর ধরে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং গত 8 দিন ধরে তারা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন দেবাশিস বিশ্বাস, তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা, আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ডিহাইড্রেশনের শিকার এমনটাই প্রাথমিক চিকিৎসার পর আমরা জানতে পাচ্ছি। এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে, অসুস্থ হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার, তারা এখনও পর্যন্ত অবস্থান করছেন এবং তাদের যেটা বক্তব্য যে দীর্ঘ 13 বছর ধরে তারা লড়াই করে যাচ্ছেন, সরকারের কাছে আবেদন করেছেন, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন, বিধায়কদের সঙ্গে দেখা করেছেন, মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে পর্যন্ত দেখা করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এই 2009 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা ইন্টারভিউতে পাশ করেছেন, তারা অনেকেই চাকরি পেয়েছেন। বিশেষ করে সম্প্রতি মালদাতেও এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়ে গেছে, কিন্তু 1800 ওপর এখনও শূন্য পদ দক্ষিণ চব্বিশ পরগনায় ফাঁকা হয়ে রয়েছে। এখনও পর্যন্ত কোনো নিয়োগ হলো না। কবে নিয়োগ হবে? এবং সেই নিয়োগের দাবিতেই গত 8ম দিন থেকে বাধ্য হয়ে হাইকোর্টের অর্ডার নিয়ে তারা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন। আপনারা জানেন যে গান্ধী মূর্তির পাদদেশে আরও একাধিক চাকরি প্রার্থীরা রয়েছেন যারা অবস্থান করছেন, SLST-র অবস্থান চলছে। অন্যদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির যে পাদদেশ রয়েছে সেই পাদদেশে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং সেখানে দাঁড়িয়ে আজকে গত 8 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থানে সামিল হয়েছেন 2009 সালে যারা পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টারভিউ দিয়ে যারা উত্তীর্ণ হয়েছেন, 13 বছর ধরে তাদের নিয়োগ হয়নি এবং সেই কারণে গত 8ম দিন তারা এই অবস্থানে বসেছেন এবং আজকেই একজন গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি। আর কতজন হাসপাতালে ভর্তি হবেন? এর আগেও দেখা গিয়েছে বহু চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে যাওয়ার পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে ছেড়ে দেন, আবার তারা এই ধর্ণা মঞ্চে আসেন, এই অবস্থানে সামিল হন। কারণ তাদের যেটা বক্তব্য, অসুস্থতা তো থাকবেই, ঝড় জল রোদ বৃষ্টিতে তারা অবস্থান করছেন, ডিহাইড্রেশনের শিকার তো হবেন, কিন্তু চাকরি দরকার, চাকরিটা কবে হবে? এই চাকরির দাবিতেই মূলত অবস্থান আগামী দিনেও চলবে, কার্যত সেই বার্তাও এই চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা দিচ্ছেন। এই চাকরি সংক্রান্ত আরও একাধিক খবরের আপডেট সংক্রান্ত নজর রাখতে আপনারা চোখ রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং অবশ্যই রিপাবলিক বাংলার পর্দায়। এর পাশাপাশি রিপাবলিক বাংলার যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তার পাশাপাশি রিপাবলিক বাংলার যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ লাইক করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ।